Hi friends, this is Manoj and you are watching my channel Manoj the Two Wheels Traveler. আজকে রিপাবলিক ডে মানে গণতন্ত্র দিবস, এই প্রজাতন্ত্র বা গণতন্ত্র দিবসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই সমগ্র ভারতবাসীকে। আর এই স্পেশাল দিনে আজকে একটা নতুন জায়গায় যাব, সেই জায়গাটার নাম হচ্ছে নলদাড়ি। নলদাড়ি হচ্ছে বুরুল আর রায়পুরের মাঝখানে অবস্থিত। এখানে আমি যাচ্ছি আর আমার সঙ্গে যাচ্ছে আমার ওয়াইফ মধুমিতা আর আমার ছেলে মেঘার্ঘ। তো চলুন, যেতে যেতে কথা হবে। আশা করি জায়গাটা আপনাদের খুব ভালো লাগবে আর এই রিপাবলিক ডেতে সবাই খুব ভালো কাটাবেন এবং সবাই আনন্দ করে কাটাবেন। পারলে ঘুরতে বেরোন এবং বিকালটা সবাই এনজয় করে কাটান। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নলদাড়িতে। এখন রাস্তার ধারে একটু চায়ের ব্রেক পর্ব চলছে, চিপস চা এসব চলছে। মোটামুটি গড়িয়া থেকে 35 কিলোমিটারের মতো ডিস্টেন্স। তাই পৌঁছানোর আগে মাঝখানে একটা চা ব্রেক না নিলে কেমন একটা লাগে, তাই চা ব্রেক চলছে। গুড্ডু একটু রেস্ট নিয়ে নিচ্ছে। আমরা পৌঁছে গেছি রায়পুরে। এই রায়পুর বাজার ক্রস করে নদীর ধারে চলে এসেছি। আসতেই একটা বিশাল জাহাজের দেখা পেলাম, মালবাহী জাহাজ। এটা মনে হচ্ছে হলদিয়ার দিকে যাচ্ছে। এখন বুরুলের রাস্তা এগোচ্ছি। এটা হচ্ছে রায়পুর থেকে বুরুল যাওয়ার রাস্তা, একদম নদীর ধার বরাবর, অনেকটা গোয়ার মতো, একদম পাশেই গঙ্গা। আর দেখুন ডান দিকে আমাদের জাহাজটা কন্টিনিউ। এখন যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম হচ্ছে নলদাড়ি। নলদাড়ি এই তার পেছনে হচ্ছে, এই তার বোট রয়েছে। আর একদম রাস্তাটা নদীর সঙ্গে সঙ্গে চলছে আর প্রচুর মাল বোঝাই জাহাজ একের পর এক ক্রস করছে আর প্রচুর মাছ ধরা নৌকাও রয়েছে এখানে। তো খুব দারুণ পরিবেশ, হেভি সুন্দর লাগছে বিকালটা। আপনারাও এনজয় করুন আর পরে কমেন্ট করে অবশ্যই জানাবেন জায়গাটা কেমন। আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন সব পালতোলা নৌকা পুরো নদী বক্ষে ছেয়ে গেছে, সব মাঝি ভাইয়েরা নৌকা নিয়ে বেরিয়েছে। দারুণ লাগছে। এদিকে কিছু বালি ও ইট বোঝাই নৌকা যাচ্ছে আর সেই দূরে জাহাজ। এই প্রাকৃতিক দৃশ্যের টানেই তো বারবার ছুটে আসা। গুড্ডু আর মধুমিতা দুজনেই পরিবেশ এনজয় করছে, অনেকদিন পর ওরা ঘুরতে বেরোলো। আর সত্যি এরকম হাওয়া, এরকম সুন্দর পরিবেশের মধ্যে কার না মন ভালো হয়ে যায় বলুন। এই জায়গাটা হচ্ছে নলদাড়ি। নলদাড়ি হচ্ছে বুরুল আর রায়পুরের মাঝখানে পড়ে। এই জায়গাটা আপনারা অবশ্যই অবশ্যই ফুললি রেকমেন্ডেড আপনার ঘুরতে আসার জন্য। তো যে কোনো একটা দিন চলেই আসতে পারেন এই নলদাড়িতে।
তো বন্ধুরা, আমার এই ব্লগ কেমন লাগছে? কেমন লাগছে এই প্রাকৃতিক পরিবেশ? পেছনে দিগন্ত বিস্তৃত নদী, প্রচুর পালতোলা নৌকা, আর তার মধ্যে উদ্দাম হাওয়া, হেভি লাগছে। আশা করি আপনাদেরও ভালো লাগছে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, প্লিজ 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 লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটার নাম মনে আছে তো? মনোজ দ্য টু হুইলস ট্রাভেলার। এরকম ছোট ছোট জায়গার ভিডিও আপনাদের কাছে আনতে থাকবো, আপনারা সঙ্গে থাকুন। এবং আশা করি নতুন নতুন জায়গা আপনাদের খুবই উপকারে লাগবে, কারণ এরকম জায়গার ভিডিও আশেপাশে আপনাদের আর কেউ দেবে না, একমাত্র এই চ্যানেলেই পাবেন। ছোট ছোট জায়গা, যেসব জায়গাগুলোতে আপনারা জানেন না, সচরাচর যাননি, সেসব জায়গাগুলোতে আপনারা টু হুইলসে বা ফোর হুইলসে বেরিয়ে যেতে পারেন, এরম জায়গাগুলোতে এই খোঁজ এই ভিডিওতে পাবেন। নলদাড়ি পুরো জমে ক্ষীর, এত সুন্দর লাগবে ভাবতে পারিনি। সত্যি অসাধারণ জায়গা এই নলদাড়ি। বেশি না, কলকাতা থেকে মাত্র 30-35 কিলোমিটারের মধ্যেই। কীভাবে আসবেন আপনারা? 75-এর রুট ধরে, অর্থাৎ ঠাকুরপুকুর বাজার থেকে সোজা যে রাস্তাটা চলে আসছে রায়পুর, সেই রায়পুর রাস্তা ধরে চলে আসবেন রায়পুর বাজার। তারপর বুরুলের রাস্তা ধরে এগিয়ে গেলে মাত্র 2.5-3 কিলোমিটারের মধ্যে পেয়ে যাবেন এই নলদাড়িকে। গুড্ডু অনেকদিন পর একটু আনন্দ পেয়েছে, মাঠ পেয়েছে দারুণ সুন্দর, তাই দারুণ ছোটাছুটি করছে, হেভি মজা পেয়েছে। আর এপাশে মধুমিতা অনেকদিন পর অফিস থেকে ফ্রি হয়ে, খুব মনটা ভালো লাগছে ওর। সত্যি এরকম পরিবেশে এসে সবারই মন ভালো হয়ে যায়, এটা একটা অন্যরকম অনুভূতি। যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা এই ভালো পরিবেশের আস্বাদ নিতে চান, তারা অবশ্যই চলে আসতে পারেন এইসব জায়গাগুলোতে। তো কেমন লাগছে নলদাড়ি? আজকে বিকালটা ভালো কাটছে তো? ভালো লাগলো, অনেকদিন পরে বেরিয়ে একটু ভালো লাগলো। সত্যি সুন্দর জায়গা, একদম নদী আর রাস্তা পাশাপাশি সুন্দর সুন্দর মাঠ রয়েছে, সেখানে বাচ্চাদের নিয়ে এসে খেলাধুলো করাতে পারেন। এবং খুব সুন্দর পরিবেশটা, চারিদিকে সবুজ রয়েছে এবং নদী আর এত বিস্তৃত নদী, জাহাজ সব রয়েছে। কিছুক্ষণ পরপরই একটা করে জাহাজ আসছে আর প্রচুর মাঝি ভাইয়ের নৌকা পালতুলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। তো একটা বিকেল কাটানোর জন্য দারুণ সুন্দর জায়গা, ফুললি রেকমেন্ডেড, আপনারা আসতেই পারেন।